কারণ সে সবসময় যেখানে নতুন নতুন বোরিং করা হয়, নতুন পানি সে খুশিতে এই আনন্দে নাশা শুরু করে দেয়, কারণ এদেশের মধ্যে পানির অভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, শুভ সকাল, গুড মর্নিং এন্ড সুবহাল খের। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি এই মুহূর্তে নতুন একটা মাজরায়, আমার কফিলে নতুন একটা মাজরা কিনেছে, এই মাজরায় এখন আমরা এটাকে পরিচালনা করব, এটাকে একটু সুন্দর করে সাজাবো, ঠিক আছে? তো এখানে এখানে গত এক সপ্তাহ আগে এই জায়গাতে একটা বোরিং করা হয়েছে, মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, এখানে একটা বোরিং করা হয়েছে মোটামুটি 40 মিটার, আর বাংলাতে হবে 120 ফিট গভীর করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনার এই কী কয় এটা বোরিং করছি, যে এটার মোটর আছে না, মোটর আনছি, এটাকে নিচে নামাবো পানি ওঠানোর জন্য। সাথে আমাদের আমার কফিলের চাস্তো ভাই আছে, উনি ডক্টর মোহাম্মদ। তারপরে দেখা যাবে যে তার ডিস্কো কিভাবে আজকে ড্যান্স করে, কারণ সে সবসময় যেখানে নতুন নতুন বোরিং করা হয়, নতুন পানি সে খুশিতে এই আনন্দে নাশা শুরু করে দেয়, কারণ এদেশের মধ্যে পানির অভাব। পানির অভাব দেখতে পাচ্ছেন, আজকে তার কমিটি দেখবো আমি, আগে লাগাই লই, তারপরে আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ইনশাল্লাহ এখন আমরা এই যন্ত্রপাতিগুলো নামাবো, কারণ এখানে কেউ লোক নাই, এখন আমি নামাবো, আর সাথে আমার একজন বাংলাদেশি ভাই আছে কিশোরগঞ্জ বাড়ি তার, সে আমাকে সবসময় যখন আমি এখানে আসি আমাকে সহযোগিতা করে। তো সব কিছু নামাবো, মোটর ফিটিং করবো, তো যখন পানি আসবে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের কমেডিয়ান সৌদি আরবের সৌদি মোহাম্মদ আলী, তার ডিস্কো ড্যান্সার দেখবো, সে সবসময় এরকম নাচগোজ করে, কিন্তু আগে কখন আমি ভিডিও আপলোড দেই নাই। তো এখন থেকে আমি সৌদিদের সাথে চলাফেরা করি, তো তাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটা শুরু করে দিই, তারপরে দেখা যাক কী হয়, কতটুকু পানি আসে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই মোটরটাকে 120 ফিট গভীরে নিচে নামাবো শুধু পানির উঠানোর জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বোরিংটা করা হয়েছে, তো এখানে যাই হোক আমার এখানে মরুভূমিতে তো কারেন্ট নাই, আমরা এই জেনারেটরের মাধ্যমে এই গাত এই এটাকে আরবিতে বলা হয় গাত্তাস, এই মোটরটাকে বিসমিল্লাহ, এই যে জেনারেটর স্টার্ট দিয়ে দিছি ইনশাল্লাহ, এটাকে এখন নিচে নামাবো, নামানোর পরে পানিটা উঠাবো, সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো, অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, ধন্যবাদ। يا ولد يا ولد الحركة ما يجي لها الحين ما نقلك يا أخي قص لا ما احنا قصينا يا علي بعدين نقص جاء موية جاء خلاص ما عليه بس نرفع الكهرباء شوية الحين بعد يا ابو علي يا جارنا اي لا 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 يا لا لا اي اي احسن احسن يا رمان ما شاء الله